আসসালামু আলাইকুম। আরআরআর বাংলা হেলথ টিপসে আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়, এই পাঁচটি কাজ গর্ভের সন্তানকে সুস্থ রাখবে। গর্ভধারণ একজন নারীর জীবনে সব থেকে বেশি আনন্দ এবং সুখ নিয়ে আসে। বিশেষ করে যারা প্রথমবার মা হতে যাচ্ছেন তারা একটু বেশি উদ্বেলিত থাকেন। প্রথমবার মা হতে যাচ্ছেন একথা ভাবতেই যেন মনের ভেতরটা কেমন খুশিতে ভরে উঠে। তবে এই সময়ে মায়েরা অনেকেই জানেন না গর্ভাবস্থায় একজন মায়ের কী করা উচিত বা কী করা উচিত নয়। এই সময়ে মায়েরা বিভিন্ন মানুষের থেকে তাদের অভিজ্ঞতা শুনতে গিয়ে অনেক ভুল করে ফেলে, যা গর্ভবতী মা ও সন্তানের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের আজকের ভিডিওতে এমন পাঁচটি কাজের কথা তুলে ধরব যা গর্ভের সন্তানকে সুস্থ রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। এক, খাদ্য ও পুষ্টি। গর্ভাবস্থায় মায়েদের খাদ্য ও পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গর্ভবতী মাকে অবশ্যই পরিমিত পরিমাণে খাদ্য ও পুষ্টি গ্রহণ করতে হবে, যা গর্ভবতী মাকে সুস্থ রাখতে ও গর্ভের শিশুর সঠিক বৃদ্ধিতে সহায়তা করবে। এজন্য গর্ভাবস্থায় মাকে একটি সুষম খাদ্য তালিকা বজায় রাখতে হবে, যেমন রুটি বা ভাত, শাকসবজি, ফল, চর্বিবিহীন মাংস, কম ফ্যাটযুক্ত দুগ্ধ জাতীয় খাবার। দুই, বিশ্রাম। গর্ভবতী মায়ের পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। এ সময় মায়েরা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ক্লান্তি অনুভব করে থাকে। গর্ভের শিশুর বৃদ্ধির সাথে সাথে মা যখন ঘুমোতে চেষ্টা করবেন তখন ঘুমানোর জন্য আরামদায়ক অবস্থান কঠিন হবে। এ সময় মায়েরা হাঁটু বাঁকা করে শুতে পারেন, এতে সবথেকে বেশি আরাম পাবেন। বিশেষজ্ঞদের মতে গর্ভবতী মায়েদের বাম দিকে কাত হয়ে শোয়া সব থেকে নিরাপদ। তিন, ফলিক অ্যাসিড। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন প্রসবকালীন বয়সী মেয়েদের, বিশেষ করে যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন বা যারা গর্ভধারণ করেছেন, তাদের প্রথম 12 সপ্তাহের মধ্যে প্রতিদিন 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। গবেষণায় দেখা গেছে যে স্বাস্থ্যকর ভ্রূণের বিকাশের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া প্রথম 12 সপ্তাহে যখন গর্ভের শিশুর মেরুদণ্ডের বিকাশ ঘটে তখন ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যাবশ্যকীয়। চার, ক্যালসিয়াম। গর্ভাবস্থায় আপনার ক্রমবর্ধমান সন্তানের ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। এই জন্য আপনার নিজের হাড় থেকে ক্যালসিয়ামের ক্ষতি রোধ করতে ক্যালসিয়াম গ্রহণ বাড়ানো উচিত। এবং পাঁচ, আয়রন। গর্ভধারণের পরে মা ও গর্ভের শিশুর সুস্থতার জন্য দৈনিক 30 থেকে 35 মাইক্রোগ্রাম আয়রন গ্রহণ করা উচিত, কারণ পর্যাপ্ত আয়রন ব্যতীত দেহ পর্যাপ্ত লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না। তাই গর্ভাবস্থায় প্রতিদিনের ডায়েটে নিজের এবং বেড়ে ওঠা সন্তানের জন্য পর্যাপ্ত পরিমাণ আয়রন পাওয়া খুবই দরকারি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।